রান্নাঘরে যেটার জন্য আসলে বসে আছি সেটাই আপনাদেরকে দেখাবো এখন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আজকে রান্নাঘরে বসে আছি, কেন গ্রামে গ্রামে থাকতে রান্নাঘরে গিয়ে বসে থাকতাম, এখানে রান্না হইতো খাইতাম। এখন আজকেও আমরা সেম দুজনে কাজ করতেছি, কিসের জন্য, কিসের টানে আজকে রান্নাঘরে এভাবে বসে আছি? রান্নাঘরে যেটার জন্য আসলে বসে আছি সেটাই আপনাদেরকে দেখাবো এখন, সেটা হচ্ছে এই যে দেখুন পিঠা। আর আপনাদের তো ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে কি, কালকে আমার মেয়েটা আদিবা, এই যে দেখুন জীবন বের হয়ে গেছে, মনে হয় যেন এই জীবনে প্রথম কারো হাত কাটা গেছে। আর এই যে আজকে আমাদের পিঠা, তো আদিপা এখন বলতেছে যে আমার হাতটা একটু একটু মিলতেছে, তো আমি এদিকে পিঠাগুলো তৈরি করে নিতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে পিঠাগুলো ফুলছে। পিঠা বানালে যদি না ফুলে তাহলে ভালো লাগে না, যদি সুন্দর করে এভাবে ফুলে যায় তাহলে মনটাও ভরে যায়, খেতেও মন চায়। তো আজকের পিঠাগুলো বানিয়ে আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ আপনাদের ভাইয়া সকাল সকাল এত তেলের পিঠা খেতে চায় না, কিন্তু ওই দিন ভালোই সে রান্নাঘরের পাশে বসে বসেই খেয়েছে, পছন্দ করে খেয়েছে, থাকে নেই, যা বানিয়েছে শেষ হয়েছে। এই জন্য কোনো কিছু তৈরি করলে ভালো লাগে, ওরা যখন পছন্দ করে খায়। অনেক ক্রিসপি হয়েছে, বিশেষ করে এগুলো অনেক। আমি আগে কি করতাম জানো, বাড়িতে বানাইলে আমি এই সাইডগুলো আছে না ওগুলো সব কতগুলোর খুলে খুলে ওগুলো খেতাম। মাঝখানের অনেক সময় বুকেটা কাঁচা থেকে যেত, একটু কাঁচা কাঁচা বেশি হইতো, ওইটা আমি খাইতাম না, তো ওইটা আবার তেলের মধ্যে দিত। আমি আগে বানাইছি যে ওইগুলো তো থাকতো, এগুলো থাকে না, এগুলো অন্যরকম করে একটু খেয়ে দেখো। দেখেন কতগুলা তেল দিছি, এখন তেল সব টানে নিয়ে গেছে। তো ঠিক আছে, আমি পিঠাগুলা বানিয়ে নিই, রান্না বান্নার প্রিপারেশনের জন্য এগুলা ভিজিয়ে রাখছি। নাস্তার পর্ব শেষ হলে রান্না বান্না করবো। আর আজ কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টির উপরেই গেছে, একটু লেবু চিপে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা, লবণ দিয়ে মাখিয়ে নিব। ও সাথে একটু টমেটো কেচাপও দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। তো এখন সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো আপনারাও ছাদে টমেটো কেচাপ দিতে পারেন। তো এদিকে পোলাও রান্না হয়ে গেছে, আমি চুলাতে বসিয়ে রাখছি। তো এখন মাছটাকে আমি ফ্রাই করে নেব, তো কর্নফ্লাওয়ার সাথে চাউলের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি, মেখে তেলে ডিপ করে ভেজে নিব। এই ফ্রাইটা দুইভাবে করা যায়, চাইলে সব একসাথে মিক্স করে এভাবে করা যায়, আর যদি চান আপনারা শুকনো করতে চান তাহলে চাউলের গুঁড়া, ময়দা, গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে মাছটাকে ডিপ করে তেলে ছেড়ে দিতে পারেন, ওইভাবেও করা যায়। শেষ করে এখন আসলাম বাসায়, তো আজকে নতুন একটা রেসিপি হয়েছে, সেই রেসিপিটা একটু ট্রাই করব, সেটা আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন রেসিপিটা কি। আজকে আমরা নতুন একটা রেসিপি করেছি, আকু আমার জন্য, মানে আমার বউ আমার জন্য আজকে একটা নতুন রেসিপি করেছে। আর নতুন নতুন রেসিপি খাইতে খাইতে আমি তো নিজেই শেষ আসুন, আজকে দেখুন নতুন কি রেসিপিটা হয়েছে। এই যে বলতে পারেন এটা কি, চিকেন না, এটা হচ্ছে লোট্টা মাছের পাকোড়া, পাকোড়া বলে এটাকে, লোট্টা ফ্রাই, লোট্টা ফ্রাই। আজকে আমরা লোট্টা ফ্রাইটাকে একটু দেখবো, খাবো, কেমন মজা হয়েছে, কেমন ক্রিস্পি হয়েছে দেখুন। লাইওয়ালা বারাকাতিল্লাহ। আমি খাবো না, খুবই আনকমন একটা রেসিপি, এটা কি জানেন?
কক্সবাজারের খাবার আজকে আমরা বাসায় বসে খাচ্ছি, কখনো কক্সবাজার যাওয়াই হয়নি। কিন্তু আমরা কক্সবাজার যাইনি, আমরা সেই রেসিপিটা বাসায় নিয়ে খাচ্ছি। আসলে খুবই ভালো হয়েছে লোকটা মাছের যে ফ্রাইটা, এটাকে অনেকভাবে ফ্রাই করা যায়। আমি আসলে সবকিছু একেবারে মাখিয়ে করছি, সেটা তো আপনাদের সাথে দেখালাম, আর শুকনাভাবেও করা যায়। তো আজকে আমরা পোলাও দিয়ে ট্রাই করব, আসলে সবাই ভাত দিয়েও খাই গুলো। আমাকে দেখান লোটা মাছটা, আসলে মানুষ এমনিতেই দেখতে কেমন লাগে, আনকমন লাগে না, কেমন কেমন মনে হয়। তো এভাবে রেসিপি করে খাওয়াই যায়, সমস্যা না, একদম মনে হয় যে চিকেন ফ্রাই করছি ওরকম ফ্লেভার। যখন ভাজিটা করতেছি ফ্লেভারে মানে ঘোরে থাকা যাচ্ছে না এরকম। আসলে যখন আমি নামাজ পড়ে ঘরে আসছিলাম তখন দেখলাম অনেক রান্নাঘর থেকে অনেক ঘ্রাণ আসতেছে, আমি তো ঘ্রাণে পাগল হয়ে গেছিলাম। তো অনেকভাবে ট্রাই করতে পারে, তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, কেমন হয় অবশ্যই ট্রাই করে জানাবেন। আজকে বৃষ্টি আসতেছে, সকাল থেকে বললাম বৃষ্টি হচ্ছে না, কিন্তু দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আকাশের মেঘলা অনেক। তুমি কি ভিজে গেছো নামাজ থেকে আসার সময়? না। কিভাবে আসছো তাহলে? আমি যখন আসছিলাম তখন বৃষ্টি এত ছিল না, হালকা গুড়ি গুড়ি করে মানে পোড়া পড়তেছে, এখন যেরকম পড়তেছে ওই রকম ছিল না। ঠিক আছে, আমরা আসলে খাবারটা একটু খেয়ে নিই, দেখা হচ্ছে খাবারের পরে। এরা দুইজন দেখেন কি করে, এই তোমরা কি করো? দেখছেন আমাদের বের হওয়ার কথা ছিল, একটু টুকটাক কাজ ছিল, ভাবছি বের হব করব, কিন্তু আমি হঠাৎ করে আমি ওয়াশরুমে গেছি, আদি ওই ফাঁকে দেখি এরা বাবা আমি প্ল্যান করছে পিজ্জা অর্ডার করবে, বাইরে বৃষ্টি হতেছে, আমি প্রায় রেডি হয়ে গেছি হিজাব করতেছি, তখন আবার দেখি বৃষ্টি, একটু দুই মিনিটের মতো থামছে তাই হিজাবটা করছি, আবার দেখি বৃষ্টি তাই খুলে ফেলছি, এখনও হচ্ছে বৃষ্টি তাই বাইরে আজকে আর মনে হয় যাওয়া হবে না। তাই ওরা দুজন প্ল্যান করতেছে পিজ্জা খাবে, বেশি এই পোকা পিজ্জা খাবে, দেখেন কি করে। কয়টা পাগল? পিজ্জা পাগল, পাস্তা পাগল, আর কি ফুচকা পাগল। তাহলে একটু আগে ফুচকা খেতে বলছি, আর কেন বলছো খাবা না? চিকেন, শোনো, চিকেন লাভার্স পিজ্জা। এই যে পিজ্জা নিয়ে আসতেছে ওরা, পিজ্জা নিয়ে চলে আসলো, দেরি কেন হয়েছে জিজ্ঞেস করো নাই? বাইরে বৃষ্টি হয় এখনো? এই যে বৃষ্টিতে ভিজে গেছে, দিছিলাম 7টা অর্ডার, আসছে 8:30। তো এই যে আমাদের পিজ্জা, আজকে আদিবা পোকার জন্য আমাদের আসলে পিজ্জা খাওয়া হচ্ছে, যখনই আমরা পিজ্জা খাই প্ল্যান করি না, প্ল্যান ছাড়াই আমাদের পিজ্জা খাওয়া হয়, তাই না? মানুষের একটা প্ল্যান থাকে যে আজকে পিজ্জা খাবে। আজকে একটা ছোট সাইজের আনা হয়েছে, কারণ রাতে আবার খাওয়া দাওয়া করা লাগবে, ওদের অর্ডার করলে আস্তে আস্তে দেরি হয়। আজকে মনে হয় লাস্ট ছোট সাইজের অর্ডার করছো না, আর সবসময় তো বড়গুলো রাতে আবার ও খাবার থেকে যাবে, রাতের খাবার সন্ধ্যার সাথে সাথে দিলে বড়টা করতাম, কিন্তু এখন সন্ধ্যার ওভার হয়ে গেছে তাই আসেন। হ্যাঁ, 9টা কি 3টা এরকম 3টা খাবার, 4টা খাবার খাওয়ার পর খেতে গেলে আর পারো না। ও নাকি শখ করে অর্ডার করছে, ও 3 পিস লাগবে ওইটা বলতেছে। এই যে পিজ্জা ভাগর বলছে পিজ্জা খাইতে, কয় পিজ্জা না আনলে আজকে রাতে ডিনারও করবে না এমন কথা বলছে। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।